Assalamualaikum guys, welcome back to Insta, welcome back to another video. स्वागतम बांग्लादेश, कैसे हैं आप लोग? आई होप आप सब बिल्कुल ठीक ठाक होंगे. और आप लोगों का रमजान कैसा जा रहा है? आप लोगों ने सपने बताना मुझे कमेंट सेक्शन में. मेरा तो बहुत अच्छा जा रहा है, मतलब मुझे तो पता ही नहीं था कल तक के अभी कौन सा रोजा है ना. कल मैंने ना देखा, मैंने कहा अच्छा कौन सा रोजा है ना, अच्छा आज नौवां रोजा है. ठीक है, तो ना आज वीडियो जो हम देखने वाले हैं ना, वो वीडियो बांग्लादेश की एक बहुत ही पॉपुलर हस्ती कह सकते हैं उनको, उनकी उनकी वीडियो है. वो है मिज़ानुर रहमान अज़हरी. तो इनकी ये रमज़ान से रिलेटेड स्पीच है, तो लेट्स सी कि ये क्या बोल रहे हैं. और आई विल ट्राई माई बेस्ट टू अंडरस्टैंड कि ये क्या कह रहे हैं. अगर मुझे कुछ नहीं समझ आएगी तो आप लोगों ने मुझे लाजमी बताना है. आई वुड लव टू अंडरस्टैंड कि वो क्या कह रहे हैं. तो बिना टाइम इसकी वीडियो देखते हैं, आप लोग भी देखें मेरे साथ. सो लेट्स गो. ইফতারি করার আগ মুহূর্তে আমরা যে যে পেঁয়াজু আলুর চপ বেগুনি, হ্যাঁ এগুলো খান আপনারা? রুহাবজা শরবত খান নাকি? এই যে সাজায় ডিজাইন করে এইগুলো রেখে যখন দোয়া করেন, এই দোয়াটা আল্লাহ শুনে খুব. আল্লাহ বলে কি রে ফেরেশতারা, ঘটনা নাকি এত খাবার কেন? আল্লাহ রোজা রাখ কি চায়? আল্লাহ ক্ষমা চায়, তো খায় না যে তৃষ্ণার তো আল্লাহ আপনার ভয়. আমারা দেখছে না, আল্লাহ আপনারা দেখে নাই, জান্নাত দেখে নাই, আমার জাহান্নাম দেখেছে আল্লাহ কিন্তু জানে. তারপরে ফেরেশতাদের মুখ থেকে বের করা হবে, সুবহানাল্লাহ পড়েন. আমার জাহান্নাম দেখেছি কিনা বল, ফেরেশতারা বলে না জাহান্নাম দেখে নাই. আমার জান্নাত দেখেছে কিনা বল, জান্নাতও দেখে নাই, কিছুই দেখে নাই, আপনারও দেখে নাই. আল্লাহ এবার খুশি হয়ে যাবে আমার খুশির জন্য. আমার ভয়ে তৃষ্ণার তো ক্ষুধার তো, সামনে খাবার হাত বাড়ালেই খেতে পারে, গ্লাসটা তুললেই পান করতে পারে, আমার ভয়ে খায় না, আমার ক্ষমা চায়, আমার কাছে ক্ষমা প্রার্থনা করে. এখন আমার বান্দা যা দোয়া করবে, বান্দার শব্দ আমি কবুল করে নেব. আল্লাহর ভালোবাসা সফট কর্নার খুব জুব্বু যে খুব মারতে হবে, ঠিক কিনা? সময় মতো কাজ করতে হবে, সময়ের এক ফোড় অসময়ের দশ ফোট. সময় মতো এক ফোটা দিলে যেই লাভ, অসময় দশ ফোটা দিলে ওই লাভ হবে না. সময় মতো কাজ করতে হবে. ইফতারের আগ মুহূর্তে দোয়া করবেন, বাইনাল আযানি ওয়াল ইকামা. আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আদ দোয়া লা ইরাদ্দু বাইনাল আযানি ওয়াল ইকামা. আযান এবং ইকামতের মাঝখানে দোয়া করলে ওই দোয়া আল্লাহ কখনো ফিরিয়ে দেয় না. জোহরের আযান হইছে, সুন্নত নামাজ পড়ে বসে আছেন, মুয়াজ্জিন সাহেব আসে না, ইমাম সাহেবও বেরোয় না, এই সময়টা অনেকে কিছুই করে না, গরির দিকে তাকায় থাকে, মোবাইল টিপে পাশের লোকের সাথে কথা বলে. কিন্তু এটা যে ইটস এ ভেরি হাই টাইম টু মেক দোয়া, এটা যে দোয়া করার সবচেয়ে দামি সময়, এটা অনেকে টেরই পায় না. আপনাদের মনে থাকবে তো, আজান আকামতের মাঝখানে সময় পেলে কি করবেন? লিস্ট করবেন কি কি লাগবে. আল্লাহ আমার টাকা লাগবে, আল্লাহ আমার পয়সা লাগবে, আল্লাহ আমার স্বাস্থ্য খারাপ সুস্থতা লাগবে, আল্লাহ আমার ছেলে নাই ছেলে লাগবে, আল্লাহ আমার মেয়ে নাই মেয়ে লাগবে, আগামী ইলেকশনে আমি দাঁড়াইতে চাই, আমার তুমি চেয়ারম্যান বানাই দিও, এগুলো লিখবেন. পারবেন? কথা কয় না, পারবেন? পারবেন? সুপার শপে গেলে কি কমেন্ট পড়ছে নাকি আপনাদের দোয়া? হ্যাঁ, ও চেয়ারম্যান সাহেব আপনি, মাশাআল্লাহ মাশাআল্লাহ. তো এই যে এগুলো লিখবেন, সুপার শপে গেলে কিন্তু আমরা লিস্ট করি, চাল লাগবে, ডাল লাগবে, রসুন লাগবে, পেঁয়াজ লাগবে, করি না লিস্ট? দেখেন দুনিয়ার জন্য কত কনশাস আমরা, কত সচেতন, আল্লাহর কাছে কি চাওয়া লাগবে ওইটা নিয়ে টেনশন নাই, লিস্ট করবেন আর চাবেন. এরপর আল্লাহর হাবিব বললেন, দুবুরা সালাওয়াতিল মাকতুবা, প্রত্যেক ফরজ সালাতের পরে আমরা যে আল্লাহর কাছে দোয়া করি, ওই দোয়া কবুল করে কে? তাসবি পড়বেন আগে, এরপরে দোয়া, ওইটা আমাদের দেশে যেটা ওইটা না. আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আল্লাহুম্মা আমিন ইয়া আরহামার রাহিমিন, আছে না এরকম একটা দোয়া? আল্লাহর হাবিব কিন্তু এরকম করতেন না, সাহাবারা করতেন না, ওনারা বসে বসে তাসবি পড়তেন, লম্বা তাসবি পড়ে এরপরে দোয়া করেন কবুল হবে. জো হাম দোয়া মা আয়াতুল কুরসি পড়বেন, কবুল করে নেবে কে? মান কারা আয়াতুল কুরসি দুবুরা কুল্লি সালাওয়াতিন মাকতুবা,
লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত, প্রত্যেক ফরজ সালাতের পরে যে একবার করে আয়াতুল কুরসি পড়ে তার জান্নাতে ঢোকার ক্ষেত্রে আর কোনো বাধা নাই, একটা জিনিস ছাড়া মরণ, মরে না তাই জান্নাতে যায় না, মরলেই জান্নাতি। আরো জোরে পড়েন সুবহানাল্লাহ। এরপর আল্লাহর হাবিব বললেন বৃষ্টির নিচে দাঁড়িয়ে দোয়া করো, বৃষ্টি যখন পড়ে বৃষ্টির নিচে দাঁড়িয়ে আপনি দোয়া করবেন, দোয়া কবুল করবে কে? আবার নামাজের মধ্যে তিন জায়গায় দোয়া কবুল হয়, নামাজের শুরুতে, সেজদায় পড়ে, সালাম ফেরানোর আগে। আমরা নামাজ শুরু করি সানা দিয়ে, তাই না? সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, এটা পড়ি না? সুন্নাহ এবং নফল নামাজে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই সানা ছাড়াও আরো অনেক দোয়া পড়তেন। এজন্য আল্লাহর হাবিব তাকবীরে তাহরিমা বাদার পরে সানা পড়তেন, মাঝে মাঝে পড়তেন, ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এখানে অনেক দোয়া পড়তেন, আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বাআতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব, আল্লাহ আমার আর আমার গুনার বোঝার মধ্যে এত দূরত্ব করে দাও, পৃথিবীর পূর্ব প্রান্ত আর পশ্চিম প্রান্তের মাঝখানে তুমি যত দূরত্ব রেখেছো। সুবহানাল্লাহ পড়েন, আমার পাপগুলোকে তুমি সাদা ধবধবে ঠান্ডা বরফের পানি দিয়ে ধুয়ে মুক্ত করে দাও, ও আল্লাহ আমারে তুমি নিষ্পাপ বানিয়ে দাও। এই নামাজের শুরুতে এই দোয়াগুলো করলে কবুল করে কে? নামাজের মধ্যে আরেকটা জায়গা আছে দোয়ার, সেজদায়। কখন? ওয়াসজুদ ওয়াক্তারিব, আল্লাহ বলেন সেজদা দাও, আমার কাছে আসো, সেজদায় পড়ে যা বলার আল্লাহরে বলবেন। মনে থাকবে যুবক ভাইয়েরা, তোমাদের মনে থাকবে? যা চাইতে মনে চায় সেজদায় পড়ে চাও। তুমি যখন সেজদায় লুটিয়ে পড়ো, তুমি মসজিদের টাইলসে সেজদা দাও নাই, তুমি আল্লাহর কুদরতি পায়ের উপরে সেজদা দিয়েছ। সেজদায় আমরা আল্লাহর সাথে কথা বলব। সর্বশেষ সালাম ফিরানোর আগে দোয়া করলে কবুল করে কে? লা ইউসাল্লিমান্না আহাদুকুম হাত্তা ইয়াতাআওয়াযা আন আরবা, চারটা জিনিস থেকে পানাহ না আছে আমার কোনো উম্মত যেন সালাম না ফিরায়। সবাই যেন পড়ে আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন আযাবিল কবর, আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত, আউযু বিকা মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল, পড়েন আমিন। দোয়ে মাসুরা পড়ে এই দোয়াটা পড়ে সালাম ফিরাবেন, কবুল করবে কে? জুমার দিনে, এই জুমার দিনে আল্লাহর হাবিব বলেন একটা সময় আছে, ওই সময় বান্দা যাই চায় আল্লাহ তাই দেয়। ওই সময়টা কখন এই নিয়ে মুহাদ্দিসিন একরামদের মধ্যে ইখতিলাফ। সবচেয়ে গ্রহণযোগ্য মত হচ্ছে আসরের পর থেকে শুরু করে সূর্য ডোবার আগ পর্যন্ত, ওই মুহূর্তে দোয়া করবেন, এই সময়গুলো নোট করে রাখবেন, এ সময় চাইলেই আল্লাহ দিয়ে দেয়। এরপর আল্লাহর হাবিব বললেন কদরের রাত্রে দোয়া করলে কবুল করে কে? আমরা বাংলাদেশে শুধু 27 পালন করি, বাকি 5 দিনের খবর নাই, এরকম আসারা নাই। 21, 23, 25, 27, 29 এই 5টা বেজোর রাতে, যে কোনো রাতে কদর হয়ে যেতে পারে। আমরা নামাজ পড়ি কোন রাতে? 27, সারা রাত কাঁদতে কাঁদতে শেষ, ওদিকে কদর চলে গেছে 23 তারিখ, আসারা নাই। হতে পারে, বুদ্ধিমান মুমিনের কাজ হচ্ছে বেজোর 5 রাত্রিতে, শেষ দশকের 5 বেজোর রাত্রিতে এক সমান তালে ইবাদত করা, যাতে কোনো ক্রমে কদরের বরকত ছুটে না যায়। এরপর আল্লাহর হাবিব বললেন কেউ যদি কোরআন খতম করে, কোরআন খতমের পরে যে ব্যক্তি দোয়া করবে তার দোয়াটা কবুল করে কে? মান খতামাল কোরআন ফালাহু দাআওয়া মুস্তাজাবা, কোরআন খতম করার পরে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে। হজের ময়দানে দোয়া করলে কবুল করে কে? আরাফাতের ময়দানে দোয়া কবুল হয়, তাওয়াফ করা অবস্থায় দোয়া করলে কবুল হয়, জামজামের পানি খেয়ে, মা উ জামজাম লিমা শুরিবালা, যেই নিয়তে জামজামের পানি খায় ওই নিয়ত কবুল করে কে? মুজদালেফায় দোয়া আল্লাহ কবুল করেন, মাতাফে কবুল করেন, মুলতাজামে কবুল করেন, কাবা ঘরের হাজরা আসওয়াদের কর্নার, কাবা ঘরের দরজা, দুই জায়গার মাঝখানে একটা জায়গা আছে, এটার নাম মুলতাজাম, এইখানে হয় ধাক্কা ধাক্কি, সুযোগ হলে ওইখানে দাঁড়িয়ে ওইখানে টাচ করে শরীর লাগিয়ে দোয়া করবেন, কবুল করবে কে? কিন্তু সুযোগ পাওয়া যায় না। এক মাওলানা সুযোগ পাইছিল ধাক্কা ধাক্কি করে, কোন রকম গেছে, যে একটা দোয়া করছে আল্লাহর কাছে, আল্লাহ জীবনে যা দোয়া করছিলাম আর যা করব সব কবুল করে নাও। এই দোয়া করার সাথে সাথে খাইছে এক ধাক্কা, খাইয়ে অনেক দূর কাম হয়ে গেছে, সমস্যা নাই, কি করেছিল, আল্লাহ জীবনে যত দোয়া করেছি আর যত দোয়া করব সব তুমি কবুল করে নিও,
একটা দোয়া করছে উনি, মুলতাজাম ধরে কয় দোয়া করছে, এক দোয়া। কারণ কয়টা চাবে ওখানে, আল্লাহ এটা দাও ওইটা দাও, যাওয়ার সময় আছে ওইখানে খালি ধাক্কা ধাক্কি, এই জন্য উনি একটা চাইছে, আল্লাহ যা জীবনে চাইছিলাম আর যা চাবো সব তুমি কবুল করে নিও, এটাই চাই আর কিছু চাই না। मुझे काफी हद तक समझ आ गई, क्योंकि मैं बांग्लादेशी कंटेंट इतना ज्यादा देखती हूँ कि मुझे ना समझ आने लग गया आहिस्ता 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 आहिस्ता। या तो बेसिकली इसमें बात हो रही थी अफ्तारी की, जब हम अफ्तारी पे बैठते हैं, फिर जब हम दुआ करते हैं और जो 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 चीजें हम मांग रहे होते हैं अल्लाह से, अल्लाह सारी दुआएं कबूल कर लेता है। और इसमें जो दुआएं बता रहे थे कि नमाज पढ़ने के बाद ये दुआ मांगते हैं, अफ्तारी के बाद ये, सलाम फेरने के बाद ये दुआ मांगते हैं, तो सारी दुआएं मुझे सुन के बहुत अच्छा लगा और काफी अच्छे से एक्सप्लेन करते हैं। और लाइक बहुत से लोग जैसे हजरत अस्वद की बात कर रहे थे कि जब लोग धक्के दे के पहुंच रहे होते हैं, मतलब उसको हाथ लगाने के लिए ना, तो अल्लाह ऐसे लोगों की भी दुआ कबूल कर लेता, मतलब उनके उनको कहते हैं लो जी दुआ कबूल किया जाओ, दफा हो जाओ, ठीक है। तो क्योंकि लोग जो होते हैं इस टाइम बिहेव कर रहे होते हैं, तो कहने का मतलब ये है कि इंसान को थोड़ा सा ना पेशेंस दिखाना चाहिए और किसी को धक्का पेल नहीं करनी चाहिए। या तो आपको मेरी बात समझ आ गई, मेरा ऐसा वैसा कुछ मतलब नहीं है, ठीक है। तो ऑलमोस्ट मुझे पूरी वीडियो की समझ आ गई है, मुझे बिल्कुल भी मैं एक्सपेक्ट नहीं थी कर रही कि मुझे समझ आएगी। तो बहुत अच्छी वीडियो, बहुत प्यारी दुआएं बनाई हैं, बताई हैं, आई लव इट, आई एम श्योर यू गाइज लव द वीडियो। मेरी वीडियो को आप लोगों ने लाइक करना, शेयर करना, मेरे चैनल को सब्सक्राइब करके बेल आइकन क्लिक करना और ऑल पे क्लिक करना, ताकि जब भी मैं वीडियो अपलोड करूँ आपकी पसंद की हो के वीडियो जल्दी से उसका नोटिफिकेशन मिल जाए। आप लोग मुझे फॉलो कर सकते हैं इंस्टाग्राम पे, और फेसबुक का पेज है, और दोनों के लिंक आपको डिस्क्रिप्शन में मिलेंगे। तो मेरी वीडियोस को आप लोगों ने लाजमी शेयर करना ज्यादा से ज्यादा अपने फ्रेंड्स और फैमिली के साथ। सो आई विल सी यू टिल देन, टेक केयर, अल्लाह हाफिज़, बाय।